হ্যালো অমিভরা, কেমন আছো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি অনেক দিন ভিডিও ছাড়িনি বা ভিডিও করিনি, কারণ আমার খুব শরীর খারাপ। শুধু আমার নয়, আমাদের বাড়িতে সবাইয়েরই শরীর খারাপ, আমার ফ্যামিলির। তো যার জন্যই ভিডিও করা হয়নি। সেই 1 জানুয়ারিতেই লাস্ট ভিডিও ছেড়েছিলাম, ভেবেছিলাম এরপর থেকে নিয়মিতই ছাড়বো, কিন্তু ছাড়া হয়নি। কারণ প্রথমেই তো বললাম আমাদের সব শরীর খারাপ। তো এখন আমি এই যে আটা মাখছি, আজকে মেয়ের বাড়িতে গিয়েছিলাম, এই যে আটা আটা মাখছি, আর মেয়ের বাড়িতে গিয়েছিলাম, মেয়ের বাড়ি থেকে একটু মাংস নিয়ে এসেছি। আজকে মাংস আর রুটি হবে। এখন ছেলে পড়তে গেছে, আর আমার স্বামী তো কাজে গেছে, আর আমি মেয়ের বাড়ি থেকে যে মাংসটা নিয়ে এসেছি এখন করব। আমি ওরা বড় বড় পিস মাংস দিয়েছিল, আমি ছোট ছোট করে কেটে রেখেছি, আর এই যে জোগাড় করেছি, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, টমেটো, আদা, রসুন কাটা আছে, আর এই যে চুবড়ি থাকা, এই যে মাংস মাংস কাটা আছে। তো রান্নাটা করে নিই, প্রথমে রুটিটা করে নেবো। আটাটা মাখা কমপ্লিট হলে মাখছি এখন আটাটা, এই যে কমপ্লিট এখনো হয়নি। আটাটা মাখা কমপ্লিট হয়ে গেলে রুটিটা করে নেবো, রুটিটা করার পরে মাংসটা করবো। আর ছেলের তো খুবই শরীর খারাপ ছিল, কতদিন ধরে পড়তে যেতে পারছে না, স্কুল যদিও ছুটি আছে, আর ঠান্ডা তো খুবই পড়েছে, বুঝতেই পারছো, হাওড়ার ব্রিজের মতো জায়গাতেও বরফ পড়েছে দেখলাম। তো যাই হোক, এত ঠান্ডাতে শরীর খারাপ মানুষের পড়ে যাচ্ছে, সব মানুষেরই সব মানে শরীর খারাপ করে যাচ্ছে। তো আমাদেরও সেই রকম মানে শরীর খারাপ খুবই হয়েছিল, এখন একটু সুস্থ রয়েছি, ছেলেটাও একটু সুস্থ হয়েছে, আজ থেকে পড়তে যাচ্ছে, ও এখন পড়তে গেছে। আর রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে আবার একটু কথা বলবো। আগে রুটিটা করবো, তারপর তরকারিটা মানে মাংসটা করবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন এই পর্যন্তই। এই যে মাংস রুটি রেডি, রুটি মাংস রেডি, ভাত হয়ে গেছে, খাবার পরিবেশন করে দিয়েছি। এই যে সকালে উঠে আমি এখন দাঁত মাজছি, এখন বাজে 7:30 সময়। আজকে রোদ উঠেছে, কিছুদিন তো কুয়াশায় ভর্তি ছিল। মা এই যে কাপড় ধোয়া করবে, কাচা ধোয়া করার পর আমি আমায় খেতে দেবে। এই যে খাওয়া হচ্ছে, খেতে বসে গেছি, রান্না হয়েছে, বাঁধাকপির তরকারি, মূলো, বেগুন দিয়ে টক আর ভাত, সকালে মাংস ছিল, খাওয়া হয়ে গেছে। এবার এখন এই রান্না কমপ্লিট হয়ে গেছে, কাজও গোছানো হয়ে গেছে, এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে উঠে বাসন ফাসন মাজার এই সেই অনেক কাজ আছে। আর কি বলবো, বুঝতে পারছি না, আমার ছেলে বলবে। এই যে খাওয়া হয়ে গেছে, মা এবার বাসন মাজবে।
কাপড় জামা যে কেচেছিল ওই যে মিলেছে, আর রোদে দিয়েছে কাঁথা লেপ, দাদু রোদে দিয়েছে, যে বাসন মাজছে। আমাদের লাউ গাছটা দেখো কত বড় হয়েছে, এখান থেকে নিচে একদম উপরটা চালে উঠে ছড়িয়ে গেছে একদম পুরো চাল, দড়ি দিয়ে উঠেছে দেখো কিরম ভাবে। কুমড়ো গাছটা হয় না কেন মা? কুমড়ো গাছটা আওতা শরীর খারাপ হয়েছিল আমার মায়ের, আর এখানে এই যে রাস্তা করে দিয়েছে এখানটা দিয়ে মানে ওই দিকগুলো করবে সব, এখানটা হয়ে গেছে।